আয়রন হল্ড রেল স্টেশন। বন্ধুরা, এটি কোনো নতুন রেল স্টেশন নয়, এটি আগে থেকেই রয়েছে এবং পুরনো রেল স্টেশন। আমার পেছনে দেখতে পাচ্ছেন আয়রন হল্ড, যেটি কিন্তু মনে হচ্ছে একদম জঙ্গলের মধ্যে এই রেল স্টেশন। আর হ্যাঁ, এখানে রেল স্টেশনের কোনো নেই টিকিট কাউন্টার, কোনো নেই বিশ্রাম নেওয়ার জায়গা, তবুও কিন্তু এটি রেল স্টেশন এবং এখানে ট্রেন থামে। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম জঙ্গিপুর থেকে ফারাক্কা যে ডবল লাইনের কাজ, এই জঙ্গিপুর থেকে ফারাক্কার মধ্যে আয়রন যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজের আপডেট দিয়েছিলাম এবং আজকে দিতে চলেছি আয়রন হল্ট নিউ রেল স্টেশন আপডেট। তো এটি পুরনো, তো আয়রন হল্ট যে পুরনো রেল স্টেশন সেইখানে কিন্তু নতুন রূপে গড়ে উঠছে নতুন আয়রন হল্ট রেল স্টেশন। ডবল লাইনের কাজের সঙ্গে সঙ্গে রেল স্টেশনও কিন্তু সেজে উঠছে, সে আপডেট আপনাদেরকে কিন্তু আজকে এই ভিডিওতে দিতে চলেছি। বন্ধুরা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যেতে জঙ্গিপুর থেকে ফারাক্কা ডবল লাইনের কাজ বাকি আছে এবং সেই কাজ দ্রুত চলছে, সে আপডেট আপনাদেরকে দিয়েছি এবং তারই মধ্যে আয়রন হল্ট যে নতুন রেল স্টেশন তার আপডেট আপনাদেরকে দিতে চলেছি। পুরনো যে রেল স্টেশনটি আছে আয়রন হল্ট, সেটি তো আপনাদেরকে দেখালাম, দেখতেই পেলেন যে কেমন জঙ্গলের মধ্যে রয়েছে, কোনো বিশ্রাম নেওয়ার জায়গা নেই। তো নতুন রূপে এই ডবল লাইনের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আয়রন হল্ট যে নতুন রেল স্টেশনও কিন্তু সেজে উঠছে এবং দেখতে পাচ্ছেন যে আয়রন হল্টের এইখানেই এই যে রেল লাইন পাতার কাজ, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু এগিয়ে গেছে এবং ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রেল স্টেশন কিন্তু নির্মাণ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা বানাতে একটু সন্ধ্যা লেগে গিয়েছিল তাই ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয়নি, তবে আপনাদেরকে যতটুকু পারছি আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো এই যে কাউন্টারটা দেখছেন, এটি হচ্ছে নতুন রূপে গড়ে উঠেছে এই বাড়িটি, আপনারা দেখতে পাচ্ছেন এটি রেল গেটের মানে যেখানে গেটম্যান থাকে, গেট পড়ে যখন ট্রেন আসে, এবং দূরে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু এই রেল স্টেশন নির্মাণ হচ্ছে এবং এটি দেখতে পাচ্ছেন এটি টিকিট কাউন্টার এবং রেল স্টেশনের যে সমস্ত টিকিট কাউন্টার, এখানে বিশ্রাম নেওয়ার জায়গা বা যা হয় এটি ধরে নিন আয়রন হল্ট রেল স্টেশন। এবং এই সামনে দেখতে পাচ্ছেন যে এটা একটি প্ল্যাটফর্ম হবে, এক নম্বর প্ল্যাটফর্ম, এবং মধ্যে দেখতে পাচ্ছেন যে লাইনটি আসছে এটি কোনো প্ল্যাটফর্ম হবে না, এটি কিন্তু সোজাসুজি চলে যাবে এবং দুই পাশে কিন্তু দুটো প্ল্যাটফর্ম হবে, মোট এখানে দুটো প্ল্যাটফর্ম থাকবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এটি রেল ফ্লাইওভার, তো মানুষ এপার থেকে ওই পার আসা যাওয়ার জন্য সেটা নির্মাণ হচ্ছে। তো মানে সব কিছু দেখতে পাচ্ছেন যে প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে, দ্রুত চলছে কাজ। বন্ধুরা, উত্তরবঙ্গ রেলপথে যাওয়ার পথে এই রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং এই যে ডবল লাইনের কাজ অতি গুরুত্বপূর্ণ কাজ। ইতিমধ্যে আপনারা নিউজে পেয়ে গেছেন যে নসিপুর রেল ব্রিজ চালু হতে চলেছে এবং সেই আপডেট আমি আপনাদেরকে দিয়েছি। তো সেই নসিপুর রেল ব্রিজ চালু হয়ে গেলে সরাসরি কিন্তু দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গর যাওয়ার ট্রেন কিন্তু আরও সুবিধাজনক হয়ে যাবে এবং সেই ব্রিজ চালু হয়ে গেলে তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই চাপ পড়বে। ইতিমধ্যেই তো এখানে মানে অনেকটাই চাপ পড়ছে, তো যেহেতু এখানে সিঙ্গেল লাইন রয়েছে জঙ্গিপুর থেকে ফারাক্কা, তাই ডবল লাইনের কাজও দ্রুত চলছে, যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে তাই এটি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, কারণ সেই নসিপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশন হয়ে কিন্তু চলে আসবে, এই পথ দিয়ে কিন্তু যেতেই হবে, তাই এখানে ডবল লাইনের কাজটা অতি দ্রুত কমপ্লিট হোক সেটাই আমরা চাই এবং সেই কাজের আপডেট আপনাদেরকে দিচ্ছি এবং আপনারাও কিন্তু নিয়মিত এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আশা করি। তো আজকের এই আয়রন হল্ট যে নতুন রেল স্টেশনের আপডেট আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে বিভিন্ন রকম ইনফরমেশনমূলক আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।